আসসালামু আলাইকুম। শহরের যান্ত্রিক জীবনে অতিষ্ঠ হয়ে আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে, যেখানে রয়েছে বিশালাকার ওয়াটার পার্ক এবং থিম পার্ক সহ শিশুদের জন্য মজার মজার অত্যাধুনিক সব রাইড। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কেননা আজকের ভিডিওতে আপনারা আপনার পরিবার, প্রিয়জন ও বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারবেন এমন একটি আদর্শ জায়গা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ম্যাজিক আইল্যান্ড কিভাবে যাবেন? কেরানীগঞ্জের কোনাখলায় অবস্থিত আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, ঢাকা থেকে মাত্র 30 মিনিটে পৌঁছানো যাবে এই পার্কে। বুড়িগঙ্গা নদীর উপর থাকা বাবুবাজার সেতু পেরিয়ে যেতে হবে কদমতলি মোড়, আর সেখান থেকে লোকাল কিংবা রিজার্ভ গাড়ি নিয়ে আসতে হবে কোনাখোলা বা ম্যাজিক আইল্যান্ডে। ম্যাজিক আইল্যান্ডে প্রবেশ মূল্য। এই পার্কটিতে প্রবেশ মূল্য মূলত দুই ভাগে বিভক্ত। এখানে একটি থিম পার্ক কিংবা ডাইনোসর পার্ক আছে এবং একটি ওয়াটার পার্ক আছে। থিম পার্কে প্রবেশ মূল্য 100 টাকা, 3 বছরের ছোট বাচ্চাদের টিকিট মূল্য 50 টাকা, ওয়াটার পার্কে প্রবেশ মূল্য 600 টাকা, 5 বছরের ছোট বাচ্চাদের প্রবেশ মূল্য 300 টাকা। থিম পার্কে অনেকগুলো রাইড রয়েছে যার মূল্য 80 থেকে 100 টাকার মধ্যে। মূলত 100 টাকার টিকিট কেটে প্রবেশ করার পরেই আপনি চাইলে আলাদা আলাদা রাইডে উঠতে পারবেন। আপনারা যদি ওয়াটার পার্ক এবং থিম পার্কের সকল রাইডের মজা উপভোগ করতে চান তাহলে কম্বো প্যাক নিতে পারেন যার মূল্য 1000 টাকা। এটি থিম পার্ক, এখানে গাছেও কথা বলে, ভয়ঙ্কর সব শব্দ তুলে নিজ শক্তি প্রদর্শন করে বিশালাকার দেহের বেশ কয়েকটি বিলুপ্ত প্রজাতির প্রাণীর অবয়ব রয়েছে, শিম্পাঞ্জি কিংবা ডাইনোসরের হাড়ডাক। শিশু কিশোরদের জন্য রয়েছে নতুন প্রজন্মের অনেকগুলো রাইড। একে একে সব রাইড এবং প্রাণীর অবয়ব আপনাদেরকে দেখাতে থাকবো, আমাদের সঙ্গেই থাকবো। এটি এই থিম পার্কের মূল আকর্ষণ, ম্যাজিক ট্রি, যেটি এমনভাবে তৈরি করা হয়েছে দেখলে মনে হতে পারে গাছটি কথা বলছে কিংবা এটি জীবন্ত। বাচ্চারা এটি দেখে অনেক আনন্দিত হয়। এই সুবিশাল গরিলাটি পার্কটির অন্যতম আকর্ষণ, কেননা এটি যখন হুঙ্কার দেয় তখন পার্কটিতে অন্যরকম একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। মূলত এটি বাচ্চাদের জন্যই তৈরি, যতটা ভয়ঙ্কর বলেছি ঠিক ততটাও ভয়ঙ্কর না। মূলত বাচ্চাদেরকে আনন্দিত করার জন্যই গরিলার আর্টিফিশিয়াল সাউন্ড ব্যবহার করা হয়েছে। পার্কটির মাঝামাঝিতে এই ডাইনোসরটির অবস্থান, এটি এমনভাবে তৈরি করা হয়েছে দেখলে মনে হবে যেন জীবন্ত ডাইনোসর ডাকছে আপনাকে। এটি উড়ন্ত ধুলনা, এটিতে ছোট বাচ্চাদের না ওঠানোই ভালো, কেননা এটি কিছুটা উপরে দ্রুত গতিতে ঘুরতে থাকে, তবে বড়দের জন্য অনেক আনন্দদায়ক। এই রাইডটির জনপ্রতি মূল্য 100 টাকা। এটি স্পেসিং কার, এই রাইডটির মূল্য 80 টাকা। এই রাইডটি কিছুটা অ্যাডভেঞ্চার মনে হবে। এটি অক্টোপাস রাইড, এই রাইডটির মূল্য 80 টাকা। এটি জাম্পিং ক্যাঙ্গারো, এই রাইডটির মূল্য 80 টাকা।
এটি মৌমাছি। এই রাইডটির মূল্য 80 টাকা। আমরা এখন প্রবেশ করব এই পার্কের অন্যতম আকর্ষণ ওয়াটার পার্ক। চলুন ওয়াটার পার্কের ভিতরে কি কি আছে দেখি। এটি ফ্যামিলি ওয়াটার পার্ক। এখানে পানি কম হওয়াতে বাচ্চাদের সাথে নিয়ে নামতে পারবেন। মূলত এটি বাচ্চাদের জন্যই তৈরি করা। এটি ম্যাজিক আইল্যান্ড ওয়াটার পার্কের মূল আকর্ষণ। এটি ওয়েব পুল। এখানে ডিজে গানের তালে তালে কৃত্রিম ঢেউয়ের মধ্যে দর্শনার্থীরা নাচানাচি করে। এটি ওয়াটার স্লাইডার পুল। প্রায় 5 তলা উচ্চতা থেকে স্লাইড করে নিচে নামতে পারবেন, যার কারণে অনেক দর্শনার্থী এখানে ভিড় করে। এটি অনেক আনন্দদায়ক একটি পুল। এই পুলটিতে প্রায় 4-5 রকমের স্লাইডার আছে। এখানে ছোট বড় সবাই স্লাইড করতে পারে। এটি ওয়াটার পার্কের দীর্ঘতম সুইমিং পুল কিংবা লেক। এখানে আপনারা চাইলে সাঁতার কাটতে পারেন। ম্যাজিক আইল্যান্ডের মূল আকর্ষণ ওয়াটার পার্ক। এখানে আছে বেশ কিছু ওয়াটার স্লাইডার সহ ছোট বড় মিলিয়ে মোট 6টি ওয়াটার পুল বা সুইমিং পুল এবং আকর্ষণীয় ওয়েভ পুল। ম্যাজিক আইল্যান্ড পার্কটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকলেও ওয়াটার পার্ক বেলা 11:30 থেকে বিকাল 4টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র লকার রুমেও রাখতে পারেন। এটি বাম্পার কার রাইড। এই রাইডটির মূল্য 100 টাকা। এই রাইডটি সম্পূর্ণ করার জন্য আপনি 5 মিনিট সময় পাবেন। সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটিতে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী ভিড় করেন। যারা বাচ্চা নিয়ে কোথাও ঘুরে আসতে চান তাদের জন্য এই পার্কটি একটি আদর্শ পার্ক হিসেবে আমি বলবো আপনাদেরকে। তাই আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে খাবারেরও ব্যবস্থা আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।